কারো দোষ খোঁজার থেকে বেশি জরুরি নিজের ভুলগুলোকে খুঁজে বের করা। আমরা যদি আমাদের ভুলগুলো খুঁজে বের করতে পারি, অন্যের সমালোচনা কিংবা গিবত থেকে নিজেকে দূরে রাখতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন কিন্তু আরও বেশি সুন্দর, আরও বেশি স্বাচ্ছন্দ্যময় হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে, দেশে দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। প্রতিদিনের ন্যায় আজকেও সকালে ঘুম থেকে উঠেই মোটামুটি মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি, তবে আমার বেশিরভাগ সময় কিন্তু আপনাদের সাথে ব্রেকফাস্ট শেয়ার করা একবারই সম্ভব হয় না, কারণ সকালবেলাটা আমার এতটা চ্যালেঞ্জিং থাকে, কিছুই করার নাই, খুব দ্রুত আসলে মেয়েকে বেঁধে দিতে হয়, এরপরেই কিন্তু আমি আসলে আপনাদের সাথে কাজকর্মগুলো শেয়ার করতে পারি। কারণ যখনই আমি সকালের নাস্তার ব্লগটা আসলে শেয়ার করতে যাই, তখনই দেখা গেছে আমার মানে দেরি হয়ে যায়, অনেকটা সমস্যা হয়ে যায়, কারণ আসলে ভিডিও করার ক্ষেত্রে যেহেতু অনেক কিছুকে আসলে মেনে করতে হয়, যেমন মোবাইলটাকে ঠিকভাবে ধরা, শ্যুট করা, তারপর মানে অনেক কিছু যারা করেন তারা তো অবশ্যই বোঝেন, তো সেই দিক থেকে কিন্তু আমার আসলে সম্ভব হয়েই ওঠে না। সেই জন্যে আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে আসলে রান্নাটাই শেয়ার করি। তো মোটামুটি আমি সব কিছু ক্লিন করে নিব, এর কিছু অংশ অফ ক্যামেরায়, কিছু অংশ অন ক্যামেরায়, আর আজকে কিন্তু ক্লিন করতে করতে আপনাদের সাথে রহিমের গল্পের বাকি অংশটাও শেয়ার করব, কারণ অনেক দিন যাবৎ কিন্তু গল্পের বাকি অংশটা শেয়ার করা হয় নাই, আর আমার অনেক আপুরা কিন্তু অনুরোধ করেছেন গল্পের বাকি অংশটা যেন আমি শেয়ার করি। গল্প শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব। যারা আমার চ্যানেলে নতুন এবং পূর্ব ভিডিও দেখেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাওয়ার জন্য। একইভাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজকে ফলো করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। যারা এই কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা রহিমের গল্পের সর্বশেষ যা শুনেছিলাম তা ছিল রহিম উজির মশাইকে কীভাবে সায়স্তা করেছিল এবং রাজা মশাইয়ের কাছ থেকে কীভাবে 50টি চোরের বাড়ি উপহার দিয়েছিল, তাই না? তার বাকি অংশের থেকে আমরা এখন গল্পটি শুরু করছি। রাজা মশাই রহিমের এত বুদ্ধি দেখে কিন্তু সত্যি সত্যি রহিমকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলল এবং রহিমকে তার মহলে থাকার অনুমতি দিল, এবং রাজা মশাইয়ের সকল কাজে রহিম যেন তাকে পরামর্শ দেয় এবং তার খাস লোক হিসেবে রহিমকে নিয়োগ দিল। ওই এলাকাতেই কিন্তু আবার একজন মহিলা বসবাস করতেন যার বর ছিল দেশের বাহিরে। তখন তার বর দেশের বাইরে থেকে ফিরে এলো ওই সময়, আর ফিরে আসার পর ওই মহিলা তার বরকে রাতের বেলা জিজ্ঞাসা করছিল, ওগো তুমি রাজা মশাইয়ের জন্য কি উপহার এনেছো বলো তো? সবাই তো রাজা মশাইয়ের জন্য নানা রকম উপহার নিয়ে আসে এবং রাজা মশাইয়ের অনেক পছন্দের মানুষ হয়ে যায়, তাহলে তুমি কি এনেছো? তখন উনি বললেন, জানো আমি এমন এক অদ্ভুত জিনিস এনেছি যা এর পূর্বে রাজা মশাই কোনো দিনও চোখেই দেখেন নাই। তখন উনি বলল, রাজা মশাই কোনো দিন চোখেই দেখেন নাই, এমন কি জিনিস এনেছো গো? তখন বলল যে তুমি বিশ্বাস করতে পারবে না, এমন একটি জিনিস যা এই রাজ্যের কোনো মানুষ দেখে নাই, আমি সেই জিনিসটাই রাজা মশাইকে উপহার দেব কালকে সকালবেলায়। তখন তার বউ জিজ্ঞাসা করলো, তাহলে আমাকে একটিবার বলো তো কী জিনিস এনেছো? আর এই কথাগুলোই কিন্তু ওই মহিলার আসলে প্রেমিক, যে মহিলার বর যখন দেশের বাইরে ছিল তখন কিন্তু ওই মহিলা অন্য একজন পুরুষের সাথে পরক্রিয়া সম্পর্কে ছিলেন, আর সেই তার প্রেমিকই কিন্তু তার ঘরের পাশে দাঁড়িয়ে তাদের সকল কথোপকথনগুলোই কিন্তু শুনে নিচ্ছিলেন। তখন তিনি বললেন তার ওয়াইফকে যে, শুনো আমি রাজা মশাইয়ের জন্য একটি আমের আটি এনেছি। তখন তার ওয়াইফ বলল, কি বলো না বলো গো, আমের আটি, এটাও কি কেউ কারোর জন্য উপহার হিসেবে আনে, তাও আবার রাজা মশাইয়ের জন্য? তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো?
তখন সে বলল, আরে আরে তুমি যে কি বলো না, আমি পাগল হব কেন? শুনো, এমন একটি উপহার, এটা যদিও একটি আমের আঁটি, কিন্তু এর গুণাগুণ যে কী সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই আমের আঁটিটা যদি আমি রাজামশাইয়ের সামনে রোপণ করি, সাথে সাথে এটা থেকে গাছ বের হবে এবং সাথে সাথে আম ধরবে, আর রাজামশাই ওই আম ওখানে বসে খেতে পারবেন। তার বউতো বলল, ওমা সে কেমন কথা, এটাও কি সম্ভব? এদিকে কিন্তু আবার একটু কাজের মতো ফিরে আসি। এখানে সকালবেলা মাকে কিছু বাইম মাছ কাটতে দিয়েছি, তো মাকে এটি নিচ্ছে রোদ্রের মধ্যে বসে। যেহেতু খুব বেশি শীত বা খুব বেশি গরম না, তো এই সময়টা কিন্তু বারান্দায় বসে কাটাকাটি করতে ভীষণ ভালোই লাগে, গ্রামের মধ্যেই ফিল হয় এরকম। তো বাই মাছগুলো আমি রান্না করে নেব। এখানে পেঁয়াজটা একটু ভালো করে তেলের মতো ভেজে নেব, খুব বেশি লাল করব না, নরম হওয়া পর্যন্ত। আর টমেটো দিয়ে টমেটোগুলো একটু ভেজে নেব। তো রান্না হতে হতে গল্পটার বাকি অংশ আবার শেয়ার করে নিই আপনাদের সাথে। তারপর উনি বললেন উনার বরকে, এটাও কি সম্ভব বলতো যে আম রোপণ করলে সাথে সাথেই হবে? আর এটা যদি হয় তাহলে সত্যি বলছে রাজামশাই তো আমাদেরকে আসলে হয়তো অনেক বড় কোনো উপহার দিয়ে দিবে খুশি হয়ে। যাক, এই সবগুলো কথাই কিন্তু ওর প্রেমিক কিন্তু শুনতেছেন। তখন তার ওই মহিলার বর বলল, শোনো এখানে কিন্তু একটি সমস্যা আছে। বলল, কি? এই আমের আঁটি ততক্ষণ পর্যন্তই জাদু হিসেবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত সেটা এমন অবস্থা থাকবে। এই আমের আঁটি যদি কোনোভাবে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এই আমের আঁটির সম্পূর্ণ গুণাগুণই নষ্ট হয়ে যাবে। এই কথা শোনার পরে তার ওই মহিলার যে পরক্রিয়া প্রেমিক ছিলেন, সে কিন্তু রাতের বেলায় যখন এরা ঘুমিয়ে গেল তখন তাদের ঘর থেকে আমের আঁটিটাকে চুরি করে নিয়ে উনি কিন্তু সিদ্ধ করে আবার জায়গা মতো এনে রেখে দিয়েছেন। পরবর্তী সকালবেলায় তারা স্বামী স্ত্রীর ওই আমের আঁটি নিয়ে রাজার মহলে উপস্থিত হলেন। রাজার মহলে উপস্থিত হওয়ার পর এখানে তো আসলে সারা রাজ্যের মানুষ এসে জড়ো হয়েছেন, কারণ এমন কি অদ্ভুত উপহার এনেছেন ওই লোকটা দেশের বাইরে থেকে। যে উপহারটা দেখার জন্য সকলের ভিড়, রাজামশাইও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওই উপহারটা দেখার জন্যে। এদিকে আমার টমেটো এবং পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি জলের জন্য পানিটাও দিয়ে দেব। তখন কিন্তু তারা আসলে রাজামশাই ওদের আগ্রহে বসার পর তারা বলল যে, রাজামশাই আমরা আপনার জন্য খুব ছোট্ট একটি উপহার নিয়ে এসেছি। তখন রাজামশাই বলল, দেখাও তো বাপু কি এমন উপহার তুমি এনেছো আমার জন্য। তখন সে বলল, রাজামশাই এমন উপহার আপনি এর পূর্বে কখনোই দেখেন নাই। এ কথা শুনে রাজামশাই তো পুরোই বেহুশ, সত্যি আমি এমন উপহার পূর্বে দেখি নাই, তাহলে দেখাও তো দেখি কী উপহার সেটা। তখন সে বলল, আমাকে একটি টব দেন, টবের মধ্যে কিছু মাটি এবং একটু পানি দিয়ে আমাকে একটি টব এনে দেন। তখন তার কথা মতো তাকে একটি টব এবং মাটি এবং পানির ব্যবস্থা করে দেওয়া হলো। সে টবের মধ্যে আমের আঁটিটাকে রোপণ করে দিল। তখন রাজামশাই প্রশ্ন করলো, আমের আঁটি এবং আমের আঁটি তুমি টবের মধ্যে রোপণ করবে, এটা কী ধরনের কথা, তুমি আমার জন্য একটা আমের আঁটি উপহার এনেছো? তখন সে বলল, না রাজামশাই, এটা আমের আঁটি হলেও এটা কিন্তু সত্যিকার অর্থে আমের আঁটি নয়, এটি একটি জাদুকরি আমের আঁটি। এই আমের আঁটি আমি রোপণের পরেই কিন্তু এখানে গাছ হবে এবং গাছ থেকে কিন্তু ফলও হবে। কিন্তু যতই চেষ্টা করলো কিন্তু সে আমের আঁটি থেকে গাছ বেরোচ্ছে না। এমন সময় তার সে পরক্রিয়া প্রেমিক এসে বলল, এটা সম্পূর্ণ মিথ্যে এবং আপনাকে ঠকানো হচ্ছে রাজামশাই, এইরকম কোনো কিছুই হবে না, এই মিথ্যে বলছে। তখন দুজনেই কিন্তু তর্ক করা শুরু করে দিল যে কেন হবে না, এটা হওয়ার কথা, এটা আমি নিজে এটাকে দেখে এনেছি রাজামশাইয়ের জন্য উপহাসস্বরূপ। তখন সে বলল, আমি বলেছি এটা হবে না। তখন সে মানে তর্কাতর্কির ভেতরে কিন্তু তারা আসলে দুজনেই কিন্তু চ্যালেঞ্জের মধ্যে চলে গেল। তখন ও বলল যে ওর পরক্রিয়া যে প্রেমিক ছিলেন উনি বললেন যে যদি গাছ বের না হয় তাহলে আমি যা চাইব আমাকে কিন্তু সেটাই দিতে হবে, আমি যেই জিনিসে হাত দিব আমি কিন্তু সেই জিনিসই নিয়ে যাব। আর ওই লোকটা বলল যে ঠিক আছে, যদি এটা থেকে গাছ বের না হয় তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে ঠিক তাই দেব।
এই কথা শুনে তারা তো সবাই যাক পরবর্তীতে বাড়িতে চলে এলো যে কালকে আসলে যদি এই গাছতে এই টবের ভিতর থেকে কোনোভাবে গাছ বের না হয় তাহলে কিন্তু কালকে এই লোকটা যা চাইবে তা দিবে। তো যেহেতু গাছ বের হয় নাই সেক্ষেত্রে তো ওই লোকটাই জিতে গিয়েছে। এখন ওই লোকটা কালকে ওই ওদের বাড়িতে যাবে এবং যে জিনিসের সে হাত দিবে সেই জিনিসটাই তার হয়ে যাবে। এটি কিন্তু বিচার কার্য থেকে আসলে রায় বের হলো। তখন পরবর্তীতে ওরা স্বামী স্ত্রীর বাড়িতে চলে এলো। এখন তার স্ত্রী তার উনার বরকে বলল, ওগো আমি তোমাকে একটি কথা বলতে ভুলে গিয়েছি, আসলে আমি তো তোমাকে ঠকিয়েছিলাম আর তোমাকে ঠকানোর কারণে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। তখন উনি বলল যে কি হয়েছে আমাকে বলো, আসলে আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি, তুমি যখন আমাকে ছেড়ে দেশের বাইরে গিয়েছো আমি কিন্তু ওই লোকটার সাথে পরক্রিয়া প্রেমে আসলে আসক্ত হয়ে গিয়েছিলাম, তার সাথে আমার একটি সম্পর্ক ছিল আর সেই রাগে জেদেই কিন্তু সে আজকে এগুলো করছে। আর আমার বিশ্বাস কালকে রাত্রে সে আমাদের সকল কথাই শুনে নিয়েছিল আর সেই কিন্তু আমার আটিটাকে চুরি করে সিদ্ধ করে এখানে রেখে দিয়েছিল। এই কথাগুলো শুনে ওই লোকটা তো সম্পূর্ণই আসলে কী বলবো এতটা মানসিকভাবে ভেঙে পড়েছে যে এখন তাহলে কী করব। তখন সে বলল, আমাদেরকে এই বিপদ থেকে একজনই কেবল বাঁচাতে পারে, রহিম। চল আমরা রহিমের কাছে যাই। এদিকে কিন্তু আমার বাই মাছ রান্না করা হয়ে গিয়েছে দারুণ লোভনীয় স্বাদে। তখন কিন্তু তারা রহিমের কাছে গেল আর রহিমের কাছে যাওয়ার পর রহিমকে যখন সমস্ত কিছু বিস্তারিত খুলে বলল তখন রহিম তাদেরকে একটা পরামর্শ দিল যে ভাবি কালকে আপনি যে সময়টা উনি আপনাদের বাসায় যাওয়ার কথা ঠিক ওই সময়টাতে আপনি কি করবেন জানেন। এদিকে আমি আলুরদম রান্না করার জন্য আলুগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু মজাদার স্বাদের আলুরদম রান্না করব। এত মজা হয় খেতে, রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু অনায়াসেই খাওয়া যায়। পরবর্তীতে তখন রহিম তাকে বলল যে কালকে যখন ওই লোকটা আপনাদের বাড়িতে যাবে যাওয়ার কিছুক্ষণ পূর্বেই কিন্তু আপনি আপনাদের ঘরের উপরে, আসলে আমাদের প্রত্যেকেরই গ্রামে দেখা যায় যে ঘরের উপরে যেটা থাকে আমরা আসলে আমাদের গ্রাম্য ভাষায় কাঁড় বলে থাকি, কী কী বলেন আমি জানি না, যেটাতে আমরা আসলে চালের নিচে যেটা থাকে যেটাতে আমরা আসলে অনেক কিছু রেখে থাকি সেই রকম। তো বলল যে ওখানে একটি মই দিয়ে আপনি উপরে বসে থাকবেন আর ওই লোকটা যখন ওখান থেকে আপনাকে খুঁজবে, খুঁজে পাবে না, তখন আপনাকে সে নিশ্চয়ই ডাকবে আর ডাকলে ওখান থেকে আপনি সাড়া দেবেন। আর যখন আপনি ওখান থেকে সাড়া দেওয়ার পরে ওই লোকটা ওই মইতে হাত দিয়ে আপনাকে আনার জন্য ওখানে উঠতে যাবে তখনই কিন্তু ওনার বরকে বলে দিয়েছে যে আপনি ওই লোকটাকে চেপে ধরে বসবেন এবং বলবেন যে তুমি মইতে হাত দিয়েছ, তুমি মই নিয়ে এখান থেকে বিদা হও, কারণ তুমি বলেছিলে যে জিনিসটাতে তুমি হাত দেবে সেই জিনিসটাই নিয়েই তুমি ওখান থেকে চলে যাবে। তো সেই কথা অনুযায়ী কিন্তু পরবর্তী দিন ওই সময়েই কিন্তু ওই মহিলা তার ঘরের কাড়ের মধ্যে বসেছিল নিচে একটি মই দিয়ে। এদিকে কিন্তু আমি আলুর দমের জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি, কারণ পেঁয়াজটা একটু ভালো করে যদি বেরেস্তার মতো করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর দমের গ্রেভিটা ভীষণ ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো কুচি আর সাথে একটু কাঁচা মরিচ। তো টমেটো আর পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এইদিকে কিন্তু ওই মহিলা যখন তার কারের মধ্যে বসে আছে, পরবর্তী দিন ওই লোকটা তো গিয়ে তাকে সারা ঘরে খুঁজছে, ভাবি ভাবি বলে চিৎকার দিচ্ছে কিন্তু কোথাও তো ভাবি নাই। তো ওই মহিলা কিছুক্ষণ পরে ডেকে উঠল যে আমি এখানে, তারপর ওই লোকটা তো বলল যে কোথায়, তারপর বলল আমি এখানে, তুমি এখানে চলে আসো। তারপর ওই লোকটা কী করলো, সে ময়ের মধ্যে হাত দিল এবং পাও দিয়ে যখন দুই পাও উপরে উঠবে এমন সময় ওর বর চলে এলো। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা এবং জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলা খুব ভালো করে এখন কষিয়ে নেব। তো সে যখন দু তিন পা উঠছে এমন সময় মহিলার বর এসে তাকে একদম চেপে ধরে নিচে নামিয়ে নিয়ে এলো সবার মাঝে এবং বলল যে ওই সে বলল যে আমি যা আমি আমার উপহার নিতে এসেছি, আমি কালকে চ্যালেঞ্জে জিতেছি এবং আমি যা চাইব তাই আমি নিয়ে যাব, যেটাতে আমি হাত দিব। তখন উনি বলল, কেন তুমি তো মইতে হাত দিয়েছো, কারণ তুমি তো বলেছো তুমি যে জিনিসে সর্বপ্রথম হাত দিবে সেই জিনিসটাই তোমার, তো তুমি যেহেতু মইতে হাত দিয়েছো তাহলে মইটাই তোমার। তারপর আবার সে রাজামশাইয়ের কাছে সবাই চলে এলো বিচারের জন্য। তখন রাজামশাই তাকে বলল সব কিছু শোনার পরে যে হ্যাঁ তুমি তো মইতেই হাত দিয়েছো তাহলে মইটেই তোমার। আর পরবর্তীতে জানতে পারলো যে এই সমস্ত বুদ্ধিটাই ছিল রহিমের, আর রাজামশাই তো রহিমের এই বুদ্ধি দেখে আরও বেশি বেশি খুশি হয়ে গিয়েছেন এবং খুশিতে কিন্তু রহিমকে আরও বেশি তিনি কাছে টেনে নিয়েছেন এবং বলেছেন যে
আজ থেকে রহিম আমার আরও বেশি খাসলুক হয়ে গেল এবং সর্বসময় রহিম আমার কাছে কাছেই থাকবে আর আমার খুব বেশি কাছের হবে। তবে গল্প এখানেই কিন্তু শেষ নয়, এদিকে কিন্তু আমার আলুরদম রান্না শেষ হয়ে গিয়েছে। তো আমি ধনে পাতা দিয়ে গ্রেভিটাকে ঘন করে তেলের মধ্যে কিন্তু রান্না করে নিয়েছি আর সন্ধ্যার সময় একটু রসের পায়েস করছি। কিছু রস ছিল ফ্রিজের মতো, তো ওই রসগুলো দিয়ে আমি পায়েস করবো। যেহেতু মা বাড়িতে গিয়েছিলেন তো আসার সময়, মানে শেষ সময়ে রস যাকে বলে আর কি, একদম শেষ সময়ের কিছু রস পেয়েছিলেন, তো ওই রসটি এনেছিলেন আর আমি রসটাই রান্না করে নিয়েছি। তো রান্না করতে করতে আরেকটু বলছি, আমার এই গল্পটা এখনও কিন্তু শেষ হয়ে যায় নাই, তো গল্পের এখনও কিন্তু বাকি অংশ আছে, সর্বশেষ যে অংশ, তো সেই অংশটা কিন্তু আবারও শেয়ার করব। যদি আপনারা শুনতে আগ্রহী থাকেন অবশ্যই কিন্তু জানাবেন, তাহলে গল্পের বাকি অংশটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এইদিকে রস যেহেতু রান্না করে নিচ্ছি, তো রস রান্না করব এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, রান্না করতে করতে যদি আমার এই ভিডিওটি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে একবারে ভুলে যাবেন না, আর আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আসলে আপনাদের ভালোবাসাই কিন্তু নতুন নতুন ভিডিও দিতে আসলে উৎসাহিত করে, কারণ আপনারা আসলে এত এত আপন হয়ে গিয়েছেন, যা সত্যি বলছি মুখে বললেও হয়তো শেষ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জীবন হোক সুন্দর হোক আনন্দময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।